ভারতীয় চন্দ্রযান তিন এর ল্যান্ডার বিক্রম চাঁদের বুকে প্রথমবারের মতো যেখানে পা রেখেছে সে জায়গাটির নামকরণ করেছে ভারত। এখন থেকে চাঁদের দক্ষিণ মেরুর ওই জায়গাটির নাম হবে শিব শক্তি পয়েন্ট। আজ শনিবার বেঙ্গালুরুতে ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর বিজ্ঞানীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় এই নামকরণ করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, শিব শক্তি নামের শক্তি এসেছে নারী বিজ্ঞানীদের কঠোর পরিশ্রম, অনুপ্রেরণা ও ক্ষমতায়ন থেকে। এছাড়া 2019 সালে চন্দ্রযান দুই যেখানে বিধ্বস্ত হয়েছিল সে স্থানটির নাম তেরাঙ্গা পয়েন্ট রেখেছে ভারত। একই সঙ্গে 23 আগস্টকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে উদযাপনের ঘোষণা দিয়েছে মোদী। তিনি বলেন, এই দিবসটি বিজ্ঞান ও প্রযুক্তি উদযাপনের একটি দিন হবে। দিনটি আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। এর আগে ভারতের তৈরি চন্দ্রযান তিন গত বুধবার সন্ধ্যা 6টা 2 মিনিটে চাঁদের বুকে সফলভাবে অবতরণ করে। এর মাধ্যমে প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে নেমে ইতিহাস গড়েছে ভারত। বিশ্বের চতুর্থ দেশ হিসাবে চাঁদে চন্দ্রযানের অভিযানে সফল হলো ভারত।